আসসালামু আলাইকুম মেডিয়ান বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসে দেশে আক্রান্তের সংখ্যা 8000 ছাড়ালো, আরো দুজনের মৃত্যু। কক্সবাজারে করোনায় এক নারী মারা গেছে, উপসর্গ নিয়ে আরো তিনজনের মৃত্যু। কার্যকারিতা পরীক্ষা শেষে এ মাসে করোনা শনাক্তের কিট ব্যবহার করতে চায় গণস্বাস্থ্য কেন্দ্র। ঘরে থাকার নির্দেশনা মানছে না অনেকে, অলিগলি থেকে শুরু করে দোকানও বেড়েছে অবাধে চলাফেরা। এবং যুক্তরাষ্ট্রে থামছে না মৃত্যুর মিছিল, মহামারীর জন্য আবারও চীনকেই দায়ী করলেন ডোনাল্ড ট্রাম্প। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো দুজন মারা গেছে, এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 170 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, সবশেষ 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 571 জন। এ পর্যন্ত দেশে মোট আক্রান্ত হয়েছেন 8238 জন। ব্রিফিংয়ে করোনা আক্রান্তদের সাথে মানবিক আচরণের আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। করোনা ভাইরাস শনাক্তে সবশেষ 24 ঘন্টায় দেশে 31টি ল্যাবে 5573 জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা পজিটিভ হয়েছেন 571 জন। একই সময়ে ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একজন পুরুষ ও একজন নারীর মৃত্যু হয়। একজনের বয়স 60, একজন বয়স 51 থেকে 60-এর মধ্যে, একজন ঢাকার এবং একজন ঢাকার বাইরে। তবে আজকের মৃত্যুর তালিকাটা আগের দিনের তুলনায় কম। আমাদের তাহলে সর্বমোট মৃত্যু দাঁড়ালো 170 জন। করোনা ভাইরাস শনাক্তে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সহযোগিতায় কৃতজ্ঞতা জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, পরীক্ষার সংখ্যা আগামীতে আরও বাড়ানো হবে। গ্র্যাজুয়েট বায়োকেমিস্ট অ্যাসোসিয়েশনের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের একটি সফল আলোচনা অনুষ্ঠিত হয়। তারই আলোকে গ্র্যাজুয়েট বায়োকেমিস্ট ও মলিকুলার বায়োলজিস্টগণ ব্যাপকভাবে সংযুক্ত হবেন এই কোভিড-19 সংক্রান্ত এবং আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত করার বিষয়ে। আমরা আশা করছি এতে সারা বাংলাদেশে কোভিড-19 টেস্ট সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পাবে। এ সময় করোনা আক্রান্তদের সমাজে হেয় প্রতিপন্ন না করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। যারা শনাক্ত হন কোভিড-19 তারা কোনো দোষী ব্যক্তি না, তারা কোনো অপরাধী ব্যক্তি না, কিন্তু কোনো কোনো জায়গায়, কোনো কোনো সমাজে, কোনো কোনো পাড়া মহল্লায় এই আক্রান্ত এবং শনাক্ত ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, তার পরিবারের মানুষজনকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। এটা আমার মনে হয় যে আপনারা মানবিক হন, কারণ যে কোনো মুহূর্তে আপনি নিজেও এই কোভিড আক্রান্ত হতে পারেন। ব্রিফিং এ আরো জানানো হয়, 24 ঘন্টায় নতুন 14 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 174 জন। একই সময়ে নতুন 175 জন সহ আইসোলেশনে রয়েছেন 1522 জন। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কক্সবাজারে এক নারীর মৃত্যু হয়েছে, আর উপসর্গ নিয়ে বরিশাল, চুয়াডাঙ্গা এবং কক্সবাজারে মারা গেছে আরও অন্তত 3 জন। এছাড়াও প্রতিদিন প্রায় সব জেলাতে নতুন করে করোনা আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মইনুল হাসান। লকডাউন সহ নানা উদ্যোগের পরও করোনা ভাইরাসের হটস্পট নারায়ণগঞ্জে কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এর বিস্তার। জেলায় নতুন করে 42 জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে প্রায় 1000, আর মারা গেছে 42 জন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তি মারা গেছে, তার বাড়ি ঝালকাঠি সদর উপজেলায়। এ নিয়ে বরিশাল বিভাগের 6 জেলায় মোট আক্রান্ত হয়েছে 116 জন, আর মারা গেছে 5 জন। চুয়াডাঙ্গার বড় সলুয়া গ্রামে এক যুবক করোনা উপসর্গ নিয়ে মারা গেছে, তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃত ব্যক্তি ও তার আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে দিয়েছে প্রশাসন। কক্সবাজারে করোনা আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়েছে। জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 65 বছর বয়সী এক নারী মারা যান। বুধবার করোনা উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, পরে তার নমুনা সংগ্রহ করে করোনার অস্তিত্ব পাওয়া যায়।
বান্দরবানে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। সোয়ালক ইউনিয়নের সুলতানপুর এলাকায় করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে, আর নতুন করে এক শিশুসহ একই পরিবারের তিনজন আক্রান্ত হয়েছে। এরা সবাই মায়ানমার সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যানছড়ির বাসিন্দা। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 8 জনে। বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাড়ি গাবতলী উপজেলার হাতিবান্ধা গ্রামে। ঝালকাঠি সিভিল সার্জন অফিসের ইপিআই সুপারের দেহে করোনা ধরা পড়েছে। তাকে আইসোলেশনে এবং ওই অফিসের 20 জনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় 24 ঘন্টায় নতুন করে 4 জন করোনা আক্রান্ত হয়েছে। এদের মধ্যে 3 জন নবীনগর ও 1 জন নাসিরনগর উপজেলার। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 43 জনে, আর মারা গেছে 2 জন। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ঢাকা থেকে আসা এক পুলিশ কনস্টেবল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনার আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 16 জনে। কুমিল্লার 2টি উপজেলায় নতুন করে 3 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 80 জনে। এদিকে লকডাউন কার্যকরে নাটোর জেলায় প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এ সময় অপ্রয়োজনীয় যানবাহন ঠেকানো ও বহিরাগত প্রবেশে বাধা দেওয়া হয়। গত 2 দিনে জেলায় নতুন করে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ 9 জন করোনা আক্রান্ত হয়েছে। মইনুল আহসান, এটিএন বাংলা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম এসআই নাজির উদ্দিন। তিনি স্পেশাল ব্রাঞ্চের প্ররক্ষা শাখায় কর্মরত ছিলেন। গত 25 এপ্রিল তার করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই সকালে তিনি মারা যান। তার বাড়ি পাবনার ভাঙ্গুরা থানার কাজীটোলা গ্রামে। সকালে রাজারবাগে নামাজে জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়। এ নিয়ে 4 পুলিশ সদস্য করোনা ভাইরাসে মারা গেলেন। ল্যাবে কিটের কার্যকারিতা পরীক্ষা শেষে এ মাসেই করোনা শনাক্তের কিট ব্যবহার করতে চায় গণস্বাস্থ্য কেন্দ্র। তাদের আশা, আগামী 15 দিনের মধ্যে পরীক্ষা শুরু করা সম্ভব হবে। বৈজ্ঞানিক তথ্য, উপাত্ত আর কিট ব্যবহারের পরই এর কার্যকারিতা সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। করোনা ভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত র্যাপিড ডট টেস্টিং কিটের কার্যকারিতা ল্যাবে পরীক্ষা করা হবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক উদ্রাময় গবেষণা কেন্দ্র ICDDRB-তে এর পরীক্ষা হবে। বৈজ্ঞানিক তথ্যপাত্র যাচাইয়ের পাশাপাশি অন্তত 200 রোগীর উপর এই কিটের পরীক্ষা করা হলে তাতে ভালো ফলাফল আসবে এমনটা আশা করছে গণস্বাস্থ্য কেন্দ্র। রোগীগুলির গলা থেকে, নাক থেকে নিয়ে স্যাম্পল নিয়ে ওটা PCR করেন, ঠিক ওই একই রোগীর এখান থেকে হাত থেকে সামান্য 2 cc রক্ত নিয়ে আমাদের কিটের মধ্যে দিয়ে দেখবেন। এটা ওনারা ডিসাইড করবেন, ওনারা ঠিক করতে। সাইন্টিফিক্যালি 200 স্যাম্পল ইজ এ ভ্যালিড স্যাম্পল। আমরা যদি অনুমোদন পাই তাহলে আমরা তারপর তৈরি করবো, মে মাসের মধ্যেই এটা সরকারের হাতে দিয়ে দেবো। শনিবার গণস্বাস্থ্য কেন্দ্রের কিট BSMEMU-তে তুলে দেওয়া হবে। ল্যাব পরীক্ষায় এই কিটের কার্যকারিতা সম্পর্কে জানা যাবে বলে মনে করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে কিটের কার্যকারিতা প্রমাণিত হলে সর্বোচ্চ 400 টাকায় গণস্বাস্থ্য কেন্দ্রের এই কিট পাওয়া যাবে। তাদের দাবি, PCR ল্যাবের মতোই এই কিট করোনা পরীক্ষায় কাজ করবে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। করোনাভাইরাস মোকাবেলায় ঘরে থাকার নির্দেশনা মানছেন না নগরবাসী। যথাযথভাবে সামাজিক দূরত্ব অমান্য করে গল্প আড্ডায় সময় কাটাচ্ছেন অনেকে। নিয়ম ভেঙে রাজধানীর অলিগলি থেকে শুরু করে দোকানগুলোতেও বেড়েছে জনসাধারণের অবাধে চলাফেরা। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। টোলারবাগে গলির রাস্তায় খেলাধুলায় মেতে উঠেছে একদল কিশোর। করোনা ভাইরাসের কারণে এলাকাটি লকডাউন ঘোষণা করা হলেও তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। আজকে খেলতেছি, আমি মনে হয় বৃষ্টির সময় একটু আনন্দ করতেছি। পোলা পাইন্ডা আতঙ্ক আছে তো অবশ্যই, কারণ দেশের ভিতরে এটা আছে, এত বড় একটা রোগ, তাই অবশ্যই আছে আতঙ্ক।
দিন যতই যাচ্ছে মানুষের মধ্যে ঘর থেকে বাইরে বের হওয়ার প্রবণতা ততই বাড়ছে। অনেকের মুখে মাস্ক থাকলেও একে অপরের গা ঘেঁষে দাঁড়িয়ে বাজার করছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়িয়ে বিনা প্রয়োজনেও ঘর থেকে রাস্তায় বের হচ্ছেন কেউ কেউ। অলিগলিতে জটলা পাকিয়ে গল্প আড্ডায় সময় কাটাচ্ছেন অনেকে। বিশেষ করে মহল্লার দোকানগুলোতে তরুণ ও কিশোরদের আড্ডা দেখে মনে হওয়ার জোনেই করোনা ভাইরাসের কোনো ভয় বা আতঙ্ক তাদের আছে। কাঁচাবাজারের পাশাপাশি বিভিন্ন দোকানের জুতা স্যান্ডেল থেকে শুরু করে কাপড়ের দোকানেও ছিল মানুষের ভিড়। সচেতন বেশি থাকলে তো আর ব্যবসা করে খাইতে পারুম না, বাজারে মানে না, তারপরে অনেক চাপ সৃষ্টি করে। সচেতন থাকলেই তো পেট ভরবে না। এদিকে করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেই গাবতলিতে আন্দোলনে নামেন মোটর শ্রমিক। ভাইরাস নয়, ক্ষুধা এখন তাদের বড় শত্রু বলেও জানান তারা। পিঠ দেওয়ালে ঠেকে গেছে, এই কারণে আমরা এই যে রাস্তায় নামছি। এখন যে পরিস্থিতি, আমরা দেখা গেছে আমাদের ফ্যামিলি, মা বাপ কিংবা বউ বাচ্চা নিয়ে আমরা অনাহারে জীবন যাপন করতে। এদিন বৈরী আবহাওয়ার কারণে জরুরি কাজে নিয়োজিত পরিবহনের বাইরে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কিছুটা কম ছিল প্রধান সড়কগুলোতে। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে কৃষকের উৎপাদিত পণ্য, শাক সবজি ও পচনশীল সামগ্রী পরিবহনের জন্য পার্সেল স্পেশাল ট্রেন চালু করেছে রেলওয়ে। সকালে প্রথম ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাদিকুর রহমান জানান, ট্রেনটি চট্টগ্রামের সীতাকুণ্ড, ফেনী, লাকসাম এবং কুমিল্লা সহ বিভিন্ন স্টেশন থেকে মালামাল নিয়ে ঢাকা পৌঁছবে। তবে কোনোভাবেই এই ট্রেনের যাত্রীরা যাতে উঠতে না পারে সে ব্যাপারে কঠোর নির্দেশনা রয়েছে। এই পার্সেল ট্রেন শাকসবজি থেকে শুরু করে খাদ্য সরবরাহে ভূমিকা রাখবে বলে জানান রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া বাংলাদেশ রেলওয়ে ঢাকা, দেওয়ানগঞ্জ ঢাকা এবং খুলনা ঢাকা খুলনা রুটে 3 জোড়া পার্সেল বিশেষ ট্রেন পরিচালনা করবে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশে গত 25 মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি নিয়ে আজও পাটুরিয়া ঘাট দিয়ে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21 জেলার হাজার হাজার মানুষ রাজধানীতে আসছেন। এসব লোকজন নদী পার হয়ে পাটুরিয়া এসে পায়ে হেঁটে এবং রিক্সা, ভ্যান ও ট্রাকে কর্মস্থলের দিকে যাচ্ছেন। তবে সড়কে গণপরিবহন বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন এসব কর্মমুখী মানুষ। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা থাকায় এই রুট দিয়ে জরুরি কাঁচামালবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স পারাপার করা হচ্ছে। এছাড়া ঘাট দিয়ে যাত্রীরাও পারাপার হচ্ছেন। বর্তমানে এই রুটে 17টি ফেরির মধ্যে 5টি ফেরি চালু রয়েছে। করোনা দুর্যোগ থেকে উত্তরণে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে সরকারি বাসভবনে গণমাধ্যমকে তিনি বলেন, শিগগিরই করোনার কালো মেঘ কেটে যাবে। এ সময় সামনে থেকে যারা করোনা যুদ্ধে সাহসিকতার পরিচয় দিচ্ছেন তাদের ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, করোনা যোদ্ধাদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়েছে সরকার। আমাদের সকলের সম্মিলিত প্রয়াসে করোনার কালো মেঘ অচিরেই কেটে যাবে ইনশাআল্লাহ। ফ্রন্টলাইন থেকে করোনা যোদ্ধারা যে সাহসিকতার পরিচয় দিচ্ছেন প্রতিটি দিন, সেজন্য সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। সরকার ফ্রন্টলাইনে কর্মরত করোনা যোদ্ধাদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টিও অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়েছে। দরিদ্রদের মধ্যে ত্রাণ বিতরণেও সরকার দলীয়করণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর মধুবাগে ফিউচার বাংলাদেশ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের হয়ে দরিদ্রদের মধ্যে ত্রাণ বিতরণের সময় তিনি এ অভিযোগ করেন। রুহুল কবির রিজভীর ভাষায়, সরকার দলীয় নেতারা একদিকে ত্রাণ লুটপাট করছেন, অন্যদিকে ক্ষুধার জ্বালায় দরিদ্র মানুষ অবর্ণনীয় দুর্ভোগের দিন কাটাচ্ছেন। আমরা সরকারের দিক থেকে দেখছি যে ওয়ার্ডে ওয়ার্ডে ত্রাণ কমিটি তারা করেছেন, তাদেরকে নিয়ে করেছেন, আওয়ামী লীগের লোকদেরকে নিয়ে করেছেন। তারা যেটা সুপারিশ করবে স্থানীয় প্রশাসনকে, পিওনকে বা অন্যকে, তারা তাদের তালিকা অনুযায়ী দিবে। অর্থাৎ এখানেও তারা দলীয়করণ করছে, এখানেও তারা মানে নিজেদের লোক এবং অপরের লোক এই হিসেবে তারা ত্রাণ দিচ্ছে। অথচ আজকে কোটি কোটি মানুষ না খেয়ে আছে, হাহাকার করছে।
সব ধরনের ডালের দাম বাড়তির দিকে। বাড়ছে মোটা চালের দাম, আর কমতে শুরু করেছে আদার দাম। অন্যদিকে বেগুন সহ সব ধরনের কাঁচা সবজির দাম স্থিতিশীল রয়েছে। অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে। ফজলে রাবি জানাচ্ছেন বিস্তারিত। রোজা শুরু হওয়ার পর অন্যান্যবার কাঁচা সবজি বিশেষ করে বেগুন পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী থাকলেও এবার দামের ব্যাপারে তেমন অভিযোগ করছেন না ক্রেতারা। তুলনামূলকভাবে ঠিকই আছে, এবারে খুব বেশি বলা যাবে না। আদা পেঁয়াজ রসুন এগুলো খুবই হঠাৎ করে বেড়ে গেছে। বেগুন প্রত্যেকবার রমজান মাসে দেখা যায় 100-150 টাকা কেজি, এখন বর্তমান যেটা আজকেও আমি বেগুন কিনছি 60 টাকা কেজি। গত সপ্তাহে আদা দাম ছিল পাইকারি বাজারে 220-240 টাকা, আর এই সপ্তাহে বর্তমানে পাইকারি বাজারে 145-150 টাকা। রোজায় এমনিতেই ফলের চাহিদা বাড়ে, করোনার কারণে সে চাহিদা আরও বেশি। তবে সে অজুহাতে দাম তেমন একটা বাড়েনি বলছেন দোকানিরা। কিছু কিছু ফ্রুটস আছে যেগুলো হ্যাঁ 20-50 টাকা বেড়েছে, মানে বোঝা যাচ্ছে যে এগুলো বাইরে থেকে আসে। তবে ডালের দাম ঊর্ধ্বমুখী, বিশেষ করে যে ডাল যাচ্ছে ত্রাণের ঝোলায়, বাড়তির দিকে মোটা চালের দামও। স্বর্ণ এবং 28 এপ্রিল গত সপ্তাহে বিক্রি ছিল 43-44, বর্তমানে সেটা আমাদের 43-44 টাকার মতো কেনা পড়তেছে, বিক্রি 45-46 টাকা। খেসারি ছিল 85, এটা হয়ে গেছে 90 টাকা, আর ডাবলি ছিল 35, এই ডাবলি হবে 42 টাকা, মুগ ডাল ছিল 130, এই মুগ ডাল এখন 145 টাকা। সামাজিক দূরত্ব বজায় রাখতে বাজারগুলোর স্থান পরিবর্তন করে নেওয়া হয়েছে আশপাশের মাঠ অথবা খোলা জায়গায়। বৃষ্টির কারণে বাজারের ক্রেতার তেমন ভিড় না থাকলেও সামাজিক দূরত্ব বজায় রাখতে মাঝে মাঝেই মাইকিং করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে মৃত্যুর মিছিল যেন থামছেই না। ইউরোপের বিভিন্ন দেশে মৃত্যুর সংখ্যা কমলেও বাড়ছে যুক্তরাষ্ট্রে। আক্রান্ত ও মৃতের সংখ্যায় বিশ্বে এখনও সবার শীর্ষে আছে আমেরিকা। সেখানে মৃত্যু হয়েছে 63,861 জনের। এদিকে করোনা ভাইরাস মহামারীর জন্য আবারও চীনকেই দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও জানাচ্ছেন পরাগারমান। চীনের উহান প্রদেশ থেকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হলেও মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে ইতালিতে কোভিড-19 আক্রান্ত মৃতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। সেখানে এ পর্যন্ত মোট মারা গেছে 28,000। সময়ের সাথে সাথে ইটালি ও স্পেনে নভেল করোনা ভাইরাসের মৃত্যুর হার কমে গেলেও যুক্তরাষ্ট্রে তা ভয়াবহ আকার ধারণ করে। এপ্রিলের মাঝামাঝিতে একদিনে রেকর্ড সর্বোচ্চ 2482 জনের মৃত্যু হয়। ফ্রান্স, জার্মানি সহ পুরো ইউরোপে করোনায় মৃতের সংখ্যা কমলেও বেড়েই চলে যুক্তরাষ্ট্রে। সেখানকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের হিসেবে গত 5 সপ্তাহে মোট মৃত্যু স্বাভাবিকের চেয়ে 50% বেড়েছে। এদিকে সারা বিশ্বে করোনা মহামারীর জন্য আবারও চীনকে দায়ী করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ভাইরাস তাদের ল্যাবেই তৈরি বলে তিনি নিশ্চিত। নিউ ইয়র্ক, নিউ জার্সি, মিসিগান, ম্যাসাচুসেটস, ইলিয়েন্স, মেরিল্যান্ড এবং কলোরাডোতে আক্রান্ত আর মৃতের সংখ্যা খুবই দ্রুত বেড়েছে। করোনা ভাইরাসের আবাসস্থলই যেন নিউ ইয়র্ক, এখানে মৃত্যুর সংখ্যা স্বাভাবিকের চেয়ে 3 গুণ। এই ধারা চলতে থাকলে 6 গুণ হতেও সময় লাগবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার কারণ হিসেবে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে বেশি বয়সী মানুষের বাস এইসব রাজ্যে। তাছাড়া করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় অন্যান্য রোগের সঠিক চিকিৎসা ঠিক মতো না হওয়া। পরাগারমান, এটিএন বাংলা। আজ মহান মে দিবস। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। করোনা ভাইরাসের এই সংকটময় পরিস্থিতি ধৈর্য ও সাহসের সাথে মোকাবেলার আহ্বান জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সেই সাথে শ্রমিকের স্বার্থ সংরক্ষণ ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। এদিকে মহান মে দিবস উপলক্ষে সব কর্মসূচির সফলতা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি শ্রমিক এবং মালিক দুই পক্ষের সুসম্পর্ক বজায় রেখে উৎপাদন বৃদ্ধির আশা প্রকাশ করেন তিনি।
কক্সবাজারের টেকনাফে দেখতে একই ধরনের হলেও গাছের পাতা খাদক পতঙ্গগুলো পঙ্গপাল নয় বলে জানিয়েছে কৃষি বিভাগ। এ নিয়ে আতঙ্কিত না হতে কৃষকদের পরামর্শ দিয়েছেন জেলা কৃষি কর্মকর্তা। বলা হচ্ছে এই পোকা প্রাথমিকভাবে ফসলের জন্য ক্ষতিকর নয়। এর আগে অনেকটা ফড়িংয়ের মতো দেখতে কয়েক হাজার পতঙ্গ টেকনাফের একটি বাগানের গাছের পাতা খেয়ে সাবার করে। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দেয়। বাগান মালিক জানান, উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে কীটনাশক ব্যবহারের পর সব পোকা মরে যায়। দুপুরে ওই বাগান পরিদর্শন করেন কৃষি কর্মকর্তারা। জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের তিন কর্মকর্তাও এ সময় তাদের সাথে ছিলেন। এরই মধ্যে কিছু পোকা সংগ্রহ করে তা গবেষণার জন্য ঢাকায় কৃষি অধিদপ্তরের প্রধান কার্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের পতঙ্গ বিজ্ঞান বিভাগে পাঠানো হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের একটি গবেষক দলও টেকনাফের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আগামীকাল তারা বিষয়টি সরেজমিনে যাচাই করবেন। টেলিভিশনে এটা ব্যাপকভাবে প্রচার হচ্ছে এবং একটা আতঙ্ক ছড়াচ্ছে, যার জন্য আমি আবার এসে দেখলাম যেখানে পোকা গাছের মধ্যে, তেমন গাছের মধ্যে কোনো পোকা পাওয়া যায় নাই। গতকালকে স্প্রে করাতে অল্প কিছু পোকা দেখা গেছিলো যে ঝোপঝাড়ের ভিতরে যেগুলি লুকিয়েছিল, বিশেষ করে ক্যাকটাস জাতীয় গাছের ভিতরে যে পোকাগুলি লুকিয়েছিল সেই কয়েকটা পোকা স্প্রে করার পরে মারা গেছে এবং সেগুলোর নমুনাও আমরা নিলাম। খাগড়াছড়ি ও পটুয়াখালী সহ সারা দেশে বাম্পার ফলন হলেও বড় লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। মাঠভরা ফসল থাকলেও করোনা পরিস্থিতিতে পরিবহন সংকটে তা বাজারজাত করতে না পারায় নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল। এজন্য সরকারি সহযোগিতার দিকে তাকিয়ে আছেন কৃষকরা। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদ ও পটুয়াখালী থেকে জাহিদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন আপেল মাহমুদ। যেদিকেই চোখ যায় মাঠ জুড়ে শুধু ফসলের সমাহার। মাচার লতায় দুলছে চিচিঙ্গা, করলা, বরবটি সহ বিভিন্ন ধরনের মৌসুমি ফসল। পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় এবার ভালো ফলন হয়েছে, তবুও দুশ্চিন্তায় চাষিরা। টানা লকডাউনে ফসল নষ্ট হয়ে যাচ্ছে জমিতেই, স্থানীয় বাজারেও চাহিদা কম। আগে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো, কিন্তু এবার বড় পাইকাররা না আসায় ফসল বিক্রি করতে পারছেন না তারা। পুঁজি তো উঠতো না, লেবার পুঁজি উঠতো না, এখানে যে অবস্থা হয়েছে আমরা বিক্রি করতে পারতেছি না। এলাকার মানুষ কয়েকজন এসে এসে নিয়ে যায়, এমনি তা বিক্রি করি, তার চাইতে বেশিরভাগ আমাদের গাড়ি ভাড়া চলে যায়, আমাদের লেবার খরচ পাচ্ছি না। পানছড়ি উপজেলায় এবার 595 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজির চাষাবাদ হয়েছে। দেশের এই পরিস্থিতিতে ফসলের বিকল্প বাজারজাতের পরিকল্পনা জানিয়েছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। যেসব সবজির দাম উৎপাদন খরচের নিচে নেমে গেছে, তাদের সাথে যোগাযোগ করে ওইসব কৃষক থেকে সরাসরি আমাদের উপজেলা কৃষি কর্মকর্তার সহযোগিতা কৃষক থেকে নিয়ে আমরা খুব শীঘ্রই আমরা ত্রাণের মধ্যে অন্তর্ভুক্ত করে সেগুলো কেনার চেষ্টা করতেছি। এতে যারা সরকারি খাদ্য সহযোগিতা পাচ্ছেন তাদের জন্য যেমন বাজার থেকে খাদ্য ক্রয়ের প্রয়োজন পড়বে না, একই সাথে কৃষকও তার উৎপাদন খরচ উঠিয়ে নিতে পারবে। পটুয়াখালীতে 1,29,685 হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে মরিচ, ভুট্টা, আলু সহ বেশ কিছু শীতকালীন সবজি। অনুকূল আবহাওয়াকে কাজে লাগিয়ে ফসলের বাম্পার ফলনে হাসি ফুটেছিল জেলার প্রায় 40,000 কৃষকের মুখে। কিন্তু করোনার প্রাদুর্ভাব আর টানা লকডাউনে তা বাজারজাত করতে না পারায় খেতেই নষ্ট হচ্ছে ফসল ও সবজি। বেচতে পারি না আমরা, দাম কম, আমাদের তো চালানি উঠবে না। করলা, মরিচ, মুগ ডাল, সূর্যমুখী সহ কিন্তু কোনো কায়দায় বিক্রি করতে পারতেছি না, বাজারে উঠতে পারি না, ক্রয় করার মতো মানুষ নেই বাজারে। সরকার ঘোষিত প্রণোদনায় ক্ষতি পুষিয়ে লাভের মুখ দেখবে কৃষক, এমন প্রত্যাশা কৃষি কর্মকর্তার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কক্সবাজারের টেকনাফে র‍্যাবের সাথে বন্দুক যুদ্ধে দুই রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে। ভোরে টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের পাশে পাহাড়ে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা হলেন হাকিম ও রশিদ। তারা ওই ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গা বলে জানা গেছে। পরে ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি 15টি অস্ত্র, 28 রাউন্ড গুলি এবং 2টি ধারালো দা উদ্ধার করা হয়। পাবনায় স্ত্রী, ছেলে এবং মেয়ের হাতে খুন হয়েছেন এক ব্যক্তি। তার নাম মুকুল মালিথা। পুলিশ জানায় পারিবারিক কলহের জের ধরে ভোরে পাবনা সদর উপজেলার সালাইপুর কাচারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের ঘটনায় নিহত স্ত্রী নাসিমা বেগম, ছেলে মেহেদী হাসান এবং মেয়ে নিশি খাতুনকে আটক করেছে পুলিশ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় ভোলায় এক যুবককে আটক করেছে পুলিশ। তার নাম মোবারক আলম তানজিল। বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশের একটি দল শহরের উকিলপাড়া এলাকা থেকে মোবারক নামক তানজিলকে আটক করে। এ ব্যাপারে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে ডিবি পুলিশ। নারায়ণগঞ্জে দুস্থ মানুষদের মধ্যে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে সেনাবাহিনী। ফতুল্লার সস্তাপুর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে 100 পরিবারের মধ্যে এই খাবার পৌঁছে দেন সেনা সদস্যরা। এসব খাবারের মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবণ ও ছোলাসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী। স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক এ সময় উপস্থিত ছিলেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তহবিল থেকে উপজেলার অসংখ্য পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যেও পেশাগত দায়িত্ব পালন করায় গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। করোনা সংক্রমণ থেকে রক্ষার জন্য এটিএন বাংলার কর্মীদের জন্য সুরক্ষা সামগ্রী পৌঁছে দেওয়ার সময় জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রতিনিধিরা এসব কথা জানান। সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক। জিএম কাদেরের পক্ষে তার ব্যক্তিগত সচিব আবু তৈয়ব ও জাতীয় পার্টির স্বাস্থ্য সম্পাদক ডক্টর মোস্তাফিজুর রহমান আকাশ এটিএন বাংলার বার্তা বিভাগে এসব সুরক্ষা সামগ্রী পৌঁছে দেন। ঠাকুরগাঁওয়ে করোনা মহামারীতে কর্মহীন শ্রমজীবী মানুষের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। জেলা বিএনপির তত্ত্বাবধানে ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের 10,000 কর্মহীন শ্রমজীবী এবং দুস্থ পরিবারের মধ্যে চাল, ডাল সহ নিত্য সামগ্রীপূর্ণ বিতরণ করা হয়। এ সময় যে কোনো দুর্যোগে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান বিএনপি নেতারা। মহান মে দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রমজীবী মানুষের মধ্যে ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। সকালে শহরের নিউ মার্কেট চত্বরে 300+ কর্মহীন হোটেল রেস্তোরাঁ শ্রমিকের মধ্যে তিনি এসব সামগ্রী তুলে দেন। জেলা হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক জগদীশ মহন্ত এ সময় উপস্থিত ছিলেন। রাজধানীর দরিদ্র ও নিম্ন আয়ের 100 পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ঢাকা 14 আসনের সংসদ সদস্য আসলামুল হক। নিজ নির্বাচনী এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে তিনি এই কার্যক্রমে অংশ নেন। এ সময় যতদিন করোনা ভাইরাসের প্রকোপ থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় ততদিন অসহায়দের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের প্রতিশ্রুতি দেন তিনি। দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ ছাড়াও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা পরিস্থিতি ও পবিত্র রমজানকে কেন্দ্র করে যশোরের বৃহত্তম সবজির হাট চুড়ামণকাটির বাড়িনগর বাজার মনিটরিং করেছে সেনাবাহিনী এবং কৃষি বিপণন অধিদপ্তর। এ সময় তারা স্থানীয় জনপ্রতিনিধি, চাষি এবং পাইকারদের সাথে মত বিনিময় করেন। নির্বিঘ্নে পরিবহন ব্যবস্থা সচল রাখার জন্য তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে জানান বাজার মনিটরিং কমিটির কর্মকর্তারা। লকডাউন উপেক্ষা করে জানাজায় অংশ নেওয়া ব্রাহ্মণবাড়িয়ায় 8 গ্রামে 30,000 মানুষের হোম কোয়ারেন্টিন শেষ হচ্ছে আগামীকাল। শেষ হচ্ছে এলাকার লকডাউনও। তবে এখনও লকডাউন অঞ্চলের বাসিন্দাদের মধ্যে কারও করোনার উপসর্গ দেখা দেওয়ার খবর মেলেনি বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে এ বিষয়ে প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ সদর দপ্তর গঠিত তদন্ত কমিটি। গত 18 এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খেলাফতে মজলিসের নেতা মাওলানা জুবায়ের আহমেদ আনসারির নামাজে জানাজায় অংশ নেন কয়েক হাজার মানুষ। করোনা পরিস্থিতির মধ্যে এমন জনসমাগমে দেশব্যাপী আতঙ্ক ছড়ায়। সংক্রমণের আশঙ্কায় লকডাউন ঘোষণা করা হয় আশেপাশে এলাকা। গ্রামের মোড়ে মোড়ে বসানো হয় কড়া প্রহরা। থেকে করোনা উপসর্গ নিয়ে আমাদের কাছে কোনো রোগী আমাদের স্বাস্থ্যকর্মী বা চিকিৎসকের কাছে
উপস্থিত হয়নি। দিন পর্যন্ত আমরা সেইখানে একটি ভালো পরিবেশ বিরাজমান পাচ্ছি এবং এটি পরবর্তীতে আমরা সিভিল প্রশাসন অর্থাৎ জেলা প্রশাসক এবং সিভিল সার্জনের সাথে কথা বলেই পরবর্তী আমরা সিদ্ধান্ত নেব এই বিষয়ে। বিশেষ নিরাপত্তার মধ্যে বেনাপোল পেট্রাপোল বন্দরে চালু হয়েছে আমদানি রফতানি বাণিজ্য। করোনা মহামারীর কারণে প্রায় এক মাস আট দিন বন্ধ থাকার পর ভারত বাংলাদেশের মধ্যে এই বাণিজ্য শুরু হলো। বৃহস্পতিবার পেট্রাপোলের লিংক রোডের নোম্যান্স ল্যান্ডে পেঁয়াজ, লেবু, ভুট্টা, বিভিন্ন ফল, পাট ও মেস্তা বীজ এবং পান জাতীয় পণ্যসহ পচনশীল পণ্যের প্রথম চালান ভারতীয় ট্রাক থেকে বাংলাদেশি ট্রাকে লোড করা হয়। তবে ভারতীয় কোনো পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে ঢুকছে না, নোম্যান্স ল্যান্ড থেকে পণ্য লোড করা হচ্ছে। নীলফামারীর সৈয়দপুরে প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে রংপুর বিভাগ সমিতি ঢাকা। দুপুরে সৈয়দপুর সরকারি কারিগরি কলেজ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে 250 দুস্থ মানুষের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ। সংগঠনের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। সেহরি ও ইফতারের সময়সূচি। আজ ঢাকায় সেহরির শেষ সময় রাত 3:58, রাজশাহীতে রাত 4:03, সিলেটে 3:49, চট্টগ্রামে রাত 3:56, খুলনায় 4:04, বরিশালে 4, রংপুরে 3:57 এবং ময়মনসিংহে সেহরির শেষ সময় রাত 3:55। আগামীকাল ঢাকায় ইফতার 6:32, রাজশাহীতে 6:39, চট্টগ্রামে 6:23, সিলেটে 6:27, খুলনায় 6:31, বরিশালে 6:30, রংপুরে 6:39 এবং ময়মনসিংহে ইফতার 6:33। আইসিসির টেস্ট ও টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে অস্ট্রেলিয়া। তবে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আজ আইসিসি এই নতুন র্যাঙ্কিং প্রকাশ করে। দেশের মাটিতে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে 4 বছর পর ভারতকে সরিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে যায় অস্ট্রেলিয়া। এদিকে ভারতকে হোয়াইট ওয়াশ করার সুবাদে দ্বিতীয় স্থানে উঠে আসে নিউজিল্যান্ড, আর ভারত নেমে গেছে 3 নম্বরে। তবে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এদিকে টেস্টে বাংলাদেশ আছে 9 নম্বরে, ওয়ানডেতে সপ্তমে, আর টি টোয়েন্টি ক্রিকেটে আছে 8 নম্বরে। করোনা ভাইরাসের কারণে মৌসুম বাতিল হলেও ফরাসি লিগ ওয়ানের চ্যাম্পিয়ন হচ্ছে প্যারিস সেন্ট জার্মেইন, আর এতে টানা তৃতীয়বারের মতো শিরোপার স্বাদ পেতে যাচ্ছে পিএসজি। এদিকে এ মাসের শুরুতে ফরাসি ফুটবল সংস্থা জানিয়েছিল ফ্রান্স 11 মে লকডাউন তুলে নিলে জুন থেকে লিগ শুরু আবারও করা যাবে। তবে পরবর্তীতে এ সম্ভাবনা নাকচ করে দেন দেশটির প্রধানমন্ত্রী এদুয়ার্দ ফিলিপ্পে। করোনা ভাইরাস মহামারীর কারণে সেপ্টেম্বর পর্যন্ত ফ্রান্সে ফুটবল হওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরো বলেছেন করোনা ভাইরাস মহামারীর মধ্যে খেলায় ফিরে আসার ব্যাপারে ফুটবলাররা ভীত। 31 বছরের এই আর্জেন্টাইন তারকা জানান মাঠে ফেরার ব্যাপারে বেশিরভাগ খেলোয়াড়ই ভয় পান, কারণ তাদের সন্তান ও পরিবার আছে। আর্জেন্টিনার টিভি স্টেশন এল চেরিংগুইতে সার্জিও অ্যাগুয়েরো এসব কথা বলেন। করোনা ভাইরাসের কারণে গত 13 মার্চ থেকে প্রিমিয়ার লিগ স্থগিত রয়েছে। আগামী 8 জুন থেকে আবারও মৌসুম শুরুর কথা আশা করছে ইংলিশ লিগ কর্তৃপক্ষ। সেজন্য 18 মে থেকে খেলোয়াড়দের পুরোপুরি অনুশীলন ক্যাম্পে ফিরে আনতে চেষ্টা করছে দলগুলো। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। করোনা ভাইরাসে দেশে আক্রান্তের সংখ্যা 8,000 ছাড়ালো, আরও 2 জনের মৃত্যু। কক্সবাজারে করোনায় এক নারী মারা গেছে, উপসর্গ নিয়ে আরও 3 জনের মৃত্যু। কার্যকারিতা পরীক্ষা শেষে এ মাসে করোনা শনাক্তের কিট ব্যবহার করতে চায় গণস্বাস্থ্য কেন্দ্র।
ঘরে থাকার নির্দেশনা মানছে না অনেকে, অলিগলি থেকে শুরু করে দোকানেও বেড়েছে অবাধে চলাফেরা। এবং যুক্তরাষ্ট্রে থামছে না মৃত্যুর মিছিল, মহামারীর জন্য আবারও চীনকেই দায়ী করলেন ডোনাল্ড ট্রাম্প। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরেই থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।